এখন বিষয়টা হলো যে এত শিল্পী থাকতে আজকে শিল্পী রুকনুজ্জামান অনেক সুন্দর সুন্দর তিনি গান গেয়েছেন। এরপরে আমার মাহমুদুর রহমান দিলওয়ার ভাই, তিনিও মোটামুটি ওয়াজের পাশাপাশি বেশ কিছু গজল গেয়েছেন। তো আমি একটাও বলি নাই, এখন অনেকে একটু চাপ দিচ্ছেন, একটা অন্তত গজলটা বলবেন, শুনবেন। আমি তো পারি না, খুব একটা পারি না, ভাঙ্গা চোড়া দেখি, দু এক লাইনে একটু চেষ্টা করে দেখি তো পারি কিনা। আজকের সমাজে শিরিক আছে না নাই, বেদাত আছে না নাই, দেখি একটু চেষ্টা করি, মানে গজলের মধ্য দিয়ে যেন ওয়াজ হয়ে যায়। শিরিক করো না, বেদাত করো না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, শিরিক করো না, বেদাত করো না, পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়, পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, শিরিক করো না, বেদাত করো না। আমি একা একা বলবো, বলেন সবাই, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। কেউ তোমার হাবা বললেন না, খুশি বললেন, ভাঙ্গা সুরা তো আওয়াজ নাই।